কাতার বিশ্বকাপের মঞ্চে এইচ গ্রুপ থেকে এক ম্যাচ আগে শেষ ষোলো নিশ্চিত করেছিল পর্তুগাল। আজ 2রা ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ ছিল পর্তুগালের জন্য। অন্যদিকে পরের রাউন্ডে যেতে হলে অবশ্যই জিততে হতো দক্ষিণ কোরিয়াকে। কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিয়েছে কোরিয়ানরা। এডুকেশন সিটি স্টেডিয়ামে রোনালদোর পর্তুগালকে 2-1 গোল ব্যবধানে হারিয়েছে সন হিউং মিনরা। এই জয় এইচ গ্রুপে রোনালদোদের সঙ্গে শেষ ষোলোতে জায়গা করে নিল কোরিয়ানরা। এই গ্রুপের মধ্যে উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া দুই দলই সমান 4 পয়েন্ট করে অর্জন করেছে। কেবল তাই নয়, গোল ব্যবধানেও দুই দলই ছিল সমান 0। তবে গ্রুপ পর্বের মধ্যে কোরিয়া 4 গোল এবং উরুগুয়ে মোটে 2 গোল দিতে পারায় শেষ ষোলোতে জায়গা করে নেয় এশিয়ার দেশটি। শেষ ষোলোয় জায়গা করে নিতে পারায় মাঠেই কান্না শুরু করে কোরিয়ান ফুটবলাররা। পুরো মাঠ জুড়ে উদযাপনও করেন কোরিয়ান ফুটবলাররা।